আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। গুড মর্নিং, আমি সকাল থেকে শুরু করেছি আজকের ব্লগটা। আমি সকাল থেকে লাঞ্চ আওয়ার অবধি রেখেছি, তারপরে আবার ভেবেছি যে বিকেলে একটু শুট নেই, ইচ্ছা ছিল না, বিকেলটাই বের হয়েছিলাম টুকটাক কাজ করতে, তারপরেও শুটটা নিয়েছি। তো টোটালি আজ সকাল থেকে বিকেল অবধি আমি আপনাদের সঙ্গে আছি। তো সকালে নাস্তা সেরে তো আজ দেখাইলাম যে সব কিছু প্রতিদিন এমনই এলোমেলো থাকে, তো আমি গুছিয়ে নিব এখন। আর আমার বেড গুছানোর পরে পাখিতে এত সুন্দর করে ডাকে সকালবেলাতে, তো সেই ডাকটা আমি আপনাদের জন্য রেখেছি। এই তো আমার মাস বিল। এই তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আমি এখানে ভয় জোগাড় করিনি, পাখির ডাকটা আপনাদের জন্য রেখেছি। তো এই পাখিটা প্রতিদিন ভোরেই আমাকে ঘুম ভাঙায়, তো অনেক সকাল অবধি থাকে, প্রায় 10টা 11টা পর্যন্ত এমনই আসে ডাকে আমার বেডরুমের পাশে। এই তো সব আমি গুছিয়ে নিয়েছি, তো আমি এরপরে লাঞ্চ রেডি করব। আমি ওটা দেখাইনি, শুধু খাচ্ছি এটাই। আজ বেগুন ভর্তা করেছি এবং বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি। তো লবণ নিচ্ছি, দেখি পাত্রে লবণ নেই, তো তাড়াতাড়ি করে খাই, তো বাবুরা আবার উঠে যায় কান্না করে, এই জন্য দেখছি নাই নাই খাবো না শেষ। তো বেগুন দিয়ে শুটকি মাছটা বেশ টেস্ট হয়েছিল। এই তো আমি খেয়েছি, আর আজ আমি খাবার শেষে মিষ্টি ডেজার্ট যেটা খাবো এটা তাল। আমি তাল এটা রান্না করে রেখেছিলাম ডিপে, তো আমি ভেবে নিলাম আজ একটু তাল বের করে খেয়ে নেব। তো খাচ্ছি আমি তালে, দুধ দিয়েছি, নারকেল আর হচ্ছে গুড়, যার জন্য কালারটা এরকম আসছে, চিনি দিলে হলুদ থাকতো, গুড়ের কারণে ওটা লাল হয়ে গিয়েছে। আর এই যে আমার ছোটন পরী বেবি, এটা হলো মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলে আসছে, আমার মরিচ খেতে ঢুকে পড়েছে, এই পাশের বেড়াটা সরে গিয়েছে তো নেটটা, এই জন্য ঢুকতে পারছে। তো আমি আপনাদেরকে যে মরা বেগুন গাছটা দেখিয়েছিলাম, ওই বেগুন গাছটা এখন বেগুন ধরেছে, আর মাসবিল মরিচ খুঁজতেছে, আমাকে মরিচ দিবে। তো বন্ধুরা, আজ ছোট্ট একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমি আপনাদের সঙ্গে আজ থাকবো বলেই। তো আজ আমার ব্লগ বানাতে ইচ্ছা করে নাই, তারপরেও করেছি যে আমার বন্ধুদের সাথে থাকার জন্য। তো প্লিজ লাইকটা দিতে একেবারে ভুলবেন না, আমার চ্যানেলটা আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আগামীকাল আশা করে থাকবো, দেখবো আমার সাবস্ক্রাইব কতজন আছে, প্লিজ বন্ধুরা। ও আসসালামু আলাইকুম, ফিয়ামানিল্লাহ।